প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং যারা আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকে আমাদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক পরিসংখ্যান প্রথম পত্রের প্রথম অধ্যায়ে। এই প্রথম অধ্যায়ে আমরা পরিসংখ্যানের বিভিন্ন প্রতীক সম্পর্কে আলোচনা করব। তো প্রতীকের মাঝে আমরা দুইটি প্রতীক নিয়ে আলোচনা করব, একটি হচ্ছে সিগমা আর একটি হচ্ছে পাই। এই সিগমা হচ্ছে, এটি নির্দেশ করে সামেশন কে, অথবা যুগের সংক্ষিপ্ত রূপ হচ্ছে সামেশন, এটাকে প্রকাশ করা হয়। আর পাই দিয়ে হচ্ছে গুণের গুণকে সংক্ষিপ্ত রূপে প্রকাশ করা হয় পাই দিয়ে। তো এটাকে পড়া হয় সামেশন আর এটাকে পড়া হয় প্রোডাক্ট। আমরা সাধারণত যোগ করে থাকি, যদি এক থেকে পাঁচ পর্যন্ত পাঁচটি সংখ্যাকে যদি আমরা যোগ করি, তাহলে আমরা সাধারণত লিখি যে এক যোগ দুই যোগ তিন যোগ চার যোগ পাঁচ, এভাবে প্রকাশ করা হয়। আর চলকের ক্ষেত্রে আমরা এটাকে সংক্ষিপ্ত রূপে সামেশন দিয়ে প্রকাশ করতে পারি। এখন সেটা কিভাবে হয় সেটা আমরা দেখব। যদি একটি চলক এক্স হয় এবং এক্স এ যদি এন সংখ্যক মান দেওয়া থাকে, যে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এক্স ফোর এভাবে এক্স এন পর্যন্ত, তবে এক চলকের এই মানগুলোর যোগফলকে আমরা লিখতে পারি স্বাভাবিকভাবে যে এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি প্লাস এক্স ফোর এইভাবে প্লাস এক্স এন পর্যন্ত। স্বাভাবিকভাবে যোগ করলে আমরা এই মানগুলোকে তার যোগফল, যে টোটাল যে যোগফলটা আসে সেটা আমরা লিখতে পারি। আর এখন এটাকে যদি আমরা সংখ্যা দেওয়া না থাকে, অথবা এটাকে যদি আমরা সংক্ষেপে প্রকাশ করতে চাই, তাহলে লেখা হয় এই সিগমা। সিগমার উপরে এবং নিচে দুটি মান থাকে এবং তার ডান পাশে একটি মান থাকে। ডান পাশে যে মানটি থাকে সেটি হচ্ছে চলকের মান, যে আমরা কোন চলকের কিসের যোগ করছি সেই মানটা হচ্ছে আমাদের ডান পাশে দেওয়া থাকে। তো এখানে আমরা এক চলকের মানগুলো যোগ করছি, সেই কারণে ডান পাশে প্রথমে থাকলো এক্স এবং তার নিচে ছোট্ট করে একটি আছে আই। এই আইটি প্রকাশ করছে যে আমরা কোন কোন মানকে যোগ করছি, আর যে মানগুলোকে যোগ করছি সেটা আই এর মান এখানে ওয়ান দেওয়া আছে, যে প্রথম মান থেকে শুরু করছি, সেই কারণে এটা হচ্ছে আই ইকুয়াল টু ওয়ান। এখন এরকম যদি না হয়ে আমরা দ্বিতীয় মান থেকে শুরু করতাম, প্রথম মানটা আমরা যোগ না করতাম, তাহলে সেটা হতো আই ইকুয়াল টু টু। তো আমরা যেহেতু একেবারে প্রথম মান থেকে শুরু করছি, সেই কারণে আমরা এখানে লিখতে হবে আই ইকুয়াল টু ওয়ান। আর উপরে আছে এন, এনটি হচ্ছে সর্বশেষ যে সংখ্যাটি আমরা যোগ করছি। তো এখানে এক্স এর আমরা একেবারে শুরু করে প্রথম থেকে শুরু করে এন তম মান পর্যন্ত সবগুলো সংখ্যা যোগ করছি, এই কারণে উপরে হবে এন। এখন যদি এমন হয় যে আমরা এক্স এর প্রথম দশটা মানকে শুধুমাত্র যোগ করব, তাহলে নিচে হবে আই ইকুয়াল টু ওয়ান, যে প্রথম মান থেকে শুরু করলাম, আর সর্বশেষ মানটি উপরে হবে দশ, যে প্রথম দশটি মান আমরা যোগ করছি। আর এই অংশটাকে পড়া হয় সামেশন এক্স আই আই ইকুয়াল টু ওয়ান হতে এন পর্যন্ত, অথবা সামেশন এক্স আই আই ইকুয়াল টু ওয়ান আপ টু এন। এখন এক চলকের মানসমূহকে যদি আমরা বর্গ করে যোগ করতে যাই, তাহলে প্রত্যেকটি মানের উপরে স্কোয়ার করে যোগ করতে হবে। তাহলে লেখা যায় যে এক্স ওয়ান স্কোয়ার, একটু বর্গ করলাম তার সাথে যোগ হবে তার দ্বিতীয় মান এক্স টু এর স্কোয়ার, তার সাথে যোগ হবে এক্স থ্রি স্কোয়ার। এইভাবে আমরা সবগুলো মানকে বর্গ করে যোগ করতে পারি এবং লিখতে পারি যে সাম এক্স টু দি পাওয়ার এক্স এন, তার উপরে থাকবে স্কোয়ার। আর এটিকে যদি আমরা সিগমা দিয়ে লিখি, তাহলে লেখা যাবে সিগমা আই ইকুয়াল টু ওয়ান আপ টু এন, কারণ হচ্ছে আমরা একেবারে প্রথম এক্স এর প্রথম মান থেকে কাজ শুরু করেছি এবং সর্বশেষ এন তম মান পর্যন্ত কাজ করেছি, এই কারণে নিচে থাকবে আই ইকুয়াল টু ওয়ান এবং উপরে থাকবে এন। আর আমরা কাদের কাজ করলাম, যোগ করলাম যে এক্স চলকের বর্গের, এই কারণে নিচে এখানে ডান পাশে লিখতে হবে এক্স আই, তার উপরে থাকবে স্কোয়ার। এখন যদি দুটা চলকের মানগুলোকে আমরা গুণ করে যোগ করতে চাই, যে ধরে নিলাম একটা চলক এক্স আর একটি চলক হচ্ছে এফ, এবং এদের মানগুলোকে এক্স ওয়ান এক্স টু এক্স এন এইভাবে প্রকাশ করা হলো, এবং এফ চলকের মানগুলোকে এফ ওয়ান এফ টু এফ থ্রি এফ ফোর এভাবে এফ এন পর্যন্ত প্রকাশ করা হয়, তাহলে গুণ করতে হবে যে প্রথম চলকের প্রথম মান এবং দ্বিতীয় চলকের প্রথম মান। অর্থাৎ প্রথম চলকের এক্স চলকের প্রথম মান হচ্ছে এক্স ওয়ান, দ্বিতীয় চলকের প্রথম মান হচ্ছে এফ ওয়ান, দুটি সংখ্যা একসাথে গুণ করলাম এফ ওয়ান এক্স ওয়ান, যার সাথে আমরা যোগ করব এক চলকের দ্বিতীয় মান এবং এক চলকের দ্বিতীয় মান, অর্থাৎ এক্স টু এফ টু, এদেরকে গুণ করে যোগ করব। এইভাবে আমরা এনতম মান সমূহকে গুণ করে যোগ করতে পারি, যে এক চলকের এনতম মান হচ্ছে এক্স এন, এফ চলকের এনতম মান হচ্ছে এফ এন, এদের গুণ হচ্ছে এফ এন এক্স এন।
এবং এটাকে আমরা সংক্ষেপে সামেশন দিয়ে লিখতে পারি সামেশন এফ আই এক্স আই অর্থাৎ দুটি চলকের মানসমূহের গুণ এর যোগফল আবার মানগুলো হবে আই ইকুয়াল টু ওয়ান থেকে এন পর্যন্ত অর্থাৎ এক চলকের প্রত্যেকটি চলকের প্রথম মান থেকে শুরু করে এন তম মান পর্যন্ত গুণ করে যোগফল আর যদি প্রথম চলক অর্থাৎ এফকে যদি আমরা প্রথম চলক ধরি আর এফ চলকের মানসমূহকে যদি দ্বিতীয় চলকের মানের বর্গ দ্বারা গুণ করা হয় এবং তারপর যদি যোগ করি তাহলে সেটাকে লেখা যায় যে সামেশন এফ আই এক্স আই স্কোয়ার কারণ প্রথম চলকের মানের সাথে দ্বিতীয় চলকের বর্গের মান গুণ করছি এই কারণে এফ আই এক্স আই স্কোয়ার এবং প্রত্যেকটি মান যেহেতু আমরা যোগ করছি সেই কারণে আই ইকুয়াল টু ওয়ান থেকে এন পর্যন্ত এখন কোন একটি ধ্রুবক রাশির মানগুলো যদি আমরা যোগ করি তাহলে কিভাবে লেখা যায় আমরা ধরে নিলাম একটি ধ্রুবক রাশি হচ্ছে এ আর এর এন সংখ্যক মান আছে এদেরকে যদি যোগ করতে চাই তাহলে লিখব এ প্লাস এ প্লাস এ প্লাস এইভাবে এন তম এ পর্যন্ত আমরা যোগ করলাম অর্থাৎ এই এখান থেকে শুরু করে এ পর্যন্ত এখানে এন সংখ্যক এ যোগ করা আছে এদেরকে যদি আমরা সামেশন দিয়ে লিখি তাহলে লেখা যায় সামেশন এ শুধুমাত্র ধ্রুবকের যোগ করছি সেই কারণে ধ্রুবক এ এবং ধ্রুবকের প্রথম মান থেকে শুরু করছি হিসাবে এই আই ইকুয়াল টু ওয়ান আর শেষ মান পর্যন্ত আমরা যেহেতু যোগ করেছি সেহেতু তার উপরে লিখব এন আর এটুকুকে সংখ্যায় লেখা যায় যেহেতু এই ধ্রুবক রাশির উপরে সামেশন এটাকে আলাদা করে লেখা যায় হিসাবে এভাবে লেখা যায় যে এন গুণ এ অর্থাৎ সামেশনের উপরে যে সর্বোচ্চ মানটি থাকবে তার সাথে গুণ হবে এই ধ্রুবকের মান উদাহরণস্বরূপ বলা যায় যদি আমরা পাঁচটি দুইকে একসাথে যোগ করি তবে আমরা সহজভাবে লিখতে পারি দুই যোগ দুই যোগ দুই যোগ দুই যোগ দুই এই পাঁচটি এখন আমরা সামেশন দিয়ে যদি লিখি তাহলে আমরা যোগ করছি তার দুইয়ের আমরা লিখবো সামেশন দুই তার নিচে থাকবে কি আই ইকুয়াল টু ওয়ান কারণ আমরা প্রথম দুই থেকে যোগ শুরু করেছি এবং সর্বশেষ পাঁচতম দুই পর্যন্ত যোগ করেছি এই কারণে উপরে থাকবে পাঁচ এখন এটাকে এই সূত্র দিয়ে লেখা যায় যে সামেশন টু সমান হচ্ছে ফাইভ ইন্টু টু যেহেতু আমরা এন তম পর্যন্ত যোগ করেছি এখন পাঁচ গুণ দুই যোগ করলে হয় দশ আবার চলকের মানের সাথে যদি ধ্রুবক এর গুণ ফলে যোগফল যদি করতে যাই যে চলকের মানগুলোর সাথে আমরা একটি ধ্রুবক গুণ করে তারপর যোগ করব এবং সেটা যদি হয় তাহলে লেখা যায় যে এ এক্স ওয়ান অর্থাৎ এক চলকের প্রথম মানের সাথে এক গুণ করলাম তার সাথে যোগ করব এক চলকের দ্বিতীয় মান এক্স টু এর সাথে এক গুণ করে এইভাবে আমরা এক্স এর এন তম মান এক্স ওয়ান এর সাথে এক গুণ করলাম এবং এদেরকে যোগ করলে সেটাকে সামেশন দিয়ে লেখা যায় এ এক্স আই এবং আই ইকুয়াল টু ওয়ান টু আপ টু এন পর্যন্ত কারণ আমরা এক্স এর প্রথম চলকের প্রথম মান থেকে শুরু করে একেবারে এন মান পর্যন্ত যোগ করেছি যেহেতু এ হচ্ছে একটা ধ্রুবক রাশি সেই কারণে এই কাটাকে সামেশনের ভিতরে না রেখে এটাকে বাইরে লেখা যায় তো এই কারণে আমরা এটাকে বাইরে নিয়ে আসলাম তাহলে হবে এ সামেশন এক্স আই বাকি সবগুলো আগের মতো ঠিক থাকবে এখন আমরা আসি প্রোডাক্ট বা পাই সামেশন যুগের সংক্ষিপ্ত রূপ প্রকাশ করে আর পাই হচ্ছে প্রোডাক্ট বা গুণের সংক্ষিপ্ত রূপ প্রকাশ করে থাকে এখন যদি একটি চলক এক্স এর এন সংখ্যক মান হয় আর সেই মানগুলো যদি এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এক্স ফোর এইভাবে এক্স এন পর্যন্ত হয় তবে এক্স চলকের গুণফলকে আমরা লিখতে পারি স্বাভাবিকভাবে যে এক্স ওয়ান গুণ এক্স টু গুণ এক্স থ্রি গুণ এক্স ফোর এইভাবে এক্স এন পর্যন্ত এটাকে সংক্ষেপে লেখা যায় সামেশনের মতোই পাই এক্স আই ডান পাশে থাকবে আমরা যার গুণ করছি সেটু এক্স আই আর আই হচ্ছে আগের মতো প্রকাশ করে থাকে যে আমরা তার প্রত্যেকটি মান কোন মানগুলোর আমরা গুণ করছি সেটি আর আই এর মান নিচের দিকে থাকবে যে সর্বনিম্ন যততম মান থেকে আমরা শুরু করেছি এখানে যেহেতু এক্স এর প্রথম মান থেকে গুণ করা শুরু করেছি সেহেতু আই ইকুয়াল টু ওয়ান এবং সর্ব উপরে থাকবে সর্বোচ্চ মান অর্থাৎ সর্বশেষ যততম মান গুণ করেছি তো এখানে আমরা সর্বশেষ এন তম মান পর্যন্ত গুণ করেছি এই কারণে উপরে থাকবে এন আর এটাকে সামেশনের মধ্যে করা হয় প্রোডাক্ট এক্স আই আই ইকুয়াল টু ওয়ান হতে এন পর্যন্ত অথবা প্রোডাক্ট এক্স আই আই ইকুয়াল ওয়ান আপ টু এন আগের মতো যদি আমরা এক্স চলকের মানসমূহকে বর্গ করে গুণ করি
পূর্বে আমরা সামেশনের সময় বর্গ করে যোগ করেছিলাম, এখানে আমরা যদি বর্গ করে গুণ করতে যাই তাহলে আগের মতই x1 স্কয়ার শুধুমাত্র সামেশনের জায়গায় হবে গুণ x2 স্কয়ার গুণ এইভাবে xn পর্যন্ত গুণ হবে, এবং সংক্ষিপ্ত রূপে আগের মতই লেখা যায় সামেশনের অনুরূপ শুধুমাত্র সিগমা এর জায়গায় হবে এখানে পাই আর বাকি সবকিছু একই থাকবে। তো পায়ের নিচের দিকে হবে আমরা এক্স এর যে মান থেকে গুণ শুরু করেছি, এখানে আমরা এক্স এর প্রথম মান থেকে গুণ শুরু করেছি, এই কারণে হবে আই ইকুয়াল টু ওয়ান, আর উপর হবে সর্বশেষ যে মানটি আমরা গুণ করেছি তার মান। তো এখানে আমরা সর্বশেষ এফ এন এর মান গুণ করেছি, অর্থাৎ এন তম মান গুণ করেছি, সেই কারণে উপরে হবে এন, আর তার ডান পাশে থাকবে এক্স স্কোয়ার, কারণ এক্স এর মানের বর্গের গুণ করেছি। আর নিচে সূত্র করে যে আই লেখা আছে সাবস্ক্রিপ্ট, সেটা হচ্ছে যে আমরা কোন মানগুলো গুণ করেছি সেটা প্রকাশ করার জন্য। একইভাবে যদি একটি চলকের মানের উপর আরেকটি চলকের মানের ঘাত সমূহকে গুণ করে আমরা লিখতে চাই তাহলে লেখা যায় যে এক চলকের প্রথম মান তার উপরে থাকবে দ্বিতীয় চলক এফ এর প্রথম মান এফ ওয়ান, তারপর তার সাথে গুণ হবে এক চলকের দ্বিতীয় মান তার এক্স টু, এর ঘাত হবে দ্বিতীয় চলক এর মান এফ টু, এভাবে আমরা এক্স এন ঘাত এফ এন পর্যন্ত লিখতে পারি। আর একে সংক্ষেপে লেখা যায় আই ইকুয়াল টু ওয়ান, উপরে থাকবে এন, এখানে থাকবে পাই প্রোডাক্ট চিহ্ন, আর এখানে আমরা যে কাজটি করেছি যে এক্স চলকের ঘাত হিসেবে এক চলকের মানগুলো ব্যবহার করেছি, এই কারণে এক্স টু দি পাওয়ার এফ, আর তারপর থেকে সাথে সাবস্ক্রিপ্ট যার মানগুলো আমরা এখানে গুণ করেছি সেটা ইন্ডিকেট করার জন্য। একইভাবে এফ ওয়ান এক্স ওয়ান স্কোয়ার এফ টু এক্স টু স্কোয়ার এভাবে এফ এন এক্স এন স্কোয়ার, অর্থাৎ প্রথম চলক এফ এর মানগুলোর সাথে দ্বিতীয় চলক এর মানের বর্গ করে গুণ করে সেটা প্রকাশ করেছে। একইভাবে লেখা যায় প্রোডাক্ট এফ আই এক্স আই স্কোয়ার আই ইকুয়াল টু ওয়ান আপ টু এন পর্যন্ত। এখন আসি, যদি আমরা ধ্রুবকের মানগুলো গুণ করি তাহলে কি হয়। আমরা আগে যেমন লিখেছিলাম যে এ প্লাস এ প্লাস এ প্লাস এভাবে এন সংখ্যক পর্যন্ত, এখানে আমরা শুধু গুণ করেছি, আর সামেশনের জন্য লিখেছিলাম সিগমা, আর গুণের জন্য আমাদের লিখতে হবে প্রোডাক্ট পাই, আর বাকি সবকিছু একই থাকবে। কিন্তু সামেশন এ এর মান এবং সামেশন পাই পাই এ এর মান দুটার মানের একটু পার্থক্য আছে, যেহেতু যোগ আর গুণ দুটার মধ্যে পার্থক্য আছে সেহেতু তাদের মানেও একটু পার্থক্য আছে। তো আমরা সামেশন এর ক্ষেত্রে আমরা লিখেছিলাম যে সামেশন এ সমান হচ্ছে এন এ, কিন্তু গুণের ক্ষেত্রে হবে পাই এ সমান হবে এ টু দি পাওয়ার এন, আর বাকি সবকিছু ঠিক আছে। এখন যদি আমরা পাঁচটি দুই উদাহরণস্বরূপ যে গুণ করতে চাই তাহলে লেখা যায় দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ দুই, আর এটাকে লেখা যায় যে আমরা কাদের গুণ করছি, দুই এর গুণ করছি, এটা হচ্ছে একটা ধ্রুবক রাশি গুণ করছি, এই কারণে এখানে আমাদের প্রোডাক্ট চিহ্ন পাই, আর তার নিচে থাকবে আই ইকুয়াল টু ওয়ান, কারণ প্রথম দুই থেকে শুরু করে সর্বশেষ পাঁচতম দুই পর্যন্ত গুণ করেছি, এই কারণে আই ইকুয়াল টু ওয়ান থেকে পাঁচ পর্যন্ত। আর এটাকে এই সূত্র অনুযায়ী লেখা যায় টু টু দি পাওয়ার ফাইভ, অর্থাৎ এ এর মান টু এবং এন এর মান ফাইভ, এখন এটা টু টু দি পাওয়ার ফাইভ সমান বত্রিশ সেটা আমরা জানি দেবে। একইভাবে যদি চলকের মানের সাথে ধ্রুবক এর গুণফলের গুণফলকে আমরা লিখতে চাই তাহলে সেটা লিখতে হবে যে প্রথম চলক x এর প্রথম মান x1 এর সাথে ধ্রুবক a এর সাথে গুণ হবে x চলকের দ্বিতীয় মান x2 এর গুণ a, এইভাবে nতম মান xn এর সাথে ধ্রুবক a এর গুণফল, আর এটাকে আমরা লিখতে পারি প্রোডাক্ট a f i, আমরা যাদের গুণ করছি কাদের গুণ করছি, x চলকের মানের সাথে ধ্রুবক a এর গুণ করছি, এই কারণে a x i, আর i এর মান 1 থেকে এন পর্যন্ত, কারণ আমরা এক চলকের প্রথম মান থেকে শুরু করে তার এন তম মান পর্যন্ত গুণ করছি, সেই নিচে হবে আই ইকুয়াল টু ওয়ান এবং উপরে হবে এন। তারপর আসছে যেহেতু এ হচ্ছে একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক, তো এটাকে পায়ের ভিতরে না রাখলেও হয়, এটাকে বাইরে রাখা যায়, আর বাইরে রাখার জন্য এটাকে সূত্র অ্যাপ্লাই করে নিয়ে আসতে হবে যে সামেশন এখানে হচ্ছে পাই এ, তো পাই এ এর মানটা হচ্ছে এ টু দি পাওয়ার এন, তো এই কারণে আমরা যখন এটাকে বাইরে নিয়ে আসব তখন লিখতে হবে এর স্থলে লিখতে হবে এ টু দি পাওয়ার এন, তারপর পাই আই ইকুয়াল টু ওয়ান আপ টু এন, এখান থেকে এটা নিয়ে গেলে থাকছে শুধুমাত্র এক্স আই, সেই কারণে এখানে থাকবে এক্স আই। এ হচ্ছে আমাদের সিগমা এবং পাই এর ব্যবহার।
এখন আমাদের বিগত ক্লাসে যে একটি প্রশ্ন ছিল সেই প্রশ্নের উত্তর দিচ্ছি। প্রশ্নটি ছিল এমন যে পাঁচটি চলকের নাম দেওয়া ছিল, সেই চলকগুলো কোন কোন পরিমাপক স্কেল নির্দেশ করে সেটি ব্যাখ্যা সহ লিখতে হবে। তো প্রথমে আমরা বলছি ধর্ম। ধর্ম হচ্ছে একটি নামসূচক পরিমাপক স্কেল। এর কারণটা আমরা যখন পরিমাপক স্কেল পড়েছিলাম যে নামসূচক পরিমাপক, তখন উত্তরটা দেওয়া হয়েছিল। আবারও বলছি যে ধর্ম বিভিন্ন ধরনের, হিন্দু ধর্ম, ইসলাম ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, আরো আরো ধর্ম আছে। তো এই ধর্মগুলোর নাম প্রকাশ করে এবং এই নামগুলোকে সংখ্যা প্রকাশ করতে হলে আমাদের 1, 2, 3, 4 এর ভিত্তিতে পরিচিতি প্রদান করা হয়। এই কারণে ধর্ম হচ্ছে একটি নামসূচক পরিমাপন। তারপরে আসছে শ্রেণীর রুল এবং মেধা, এই দুটি হচ্ছে ক্রমসূচক পরিমাপন, কারণ এদেরকে ক্রম অনুযায়ী সাজানো যায়। যেমন মেধা, বিভিন্ন রকমের মেধা, সবচেয়ে বেশি মেধাবী, কম মেধাবী, এদেরকে আমরা ক্রম অনুযায়ী একদিক থেকে যাই, অথবা সবচেয়ে বেশি মেধাবী থেকে আস্তে আস্তে নিচের দিকে, অথবা সবচেয়ে কম মেধাবী থেকে আস্তে আস্তে সবচেয়ে উচ্চের দিকে, যে সবচেয়ে মেধাবী, এইভাবে ক্রম অনুযায়ী সাজানো যায়। এবং রুল নম্বর গুলোকেও ক্রম অনুযায়ী সাজানো যায়, যে যার রুল 1 সে প্রথমে, যার রুল 2 সে দ্বিতীয়, যার রুল 3 সে তৃতীয়, ভাবে আলাদা করে পরিচিতি প্রদান করা যায়। এই কারণে এরা হচ্ছে ক্রমসূচক পরিমাপক স্কেল। আইকিউ টেস্ট স্কোর হচ্ছে একটি ব্যক্তিসূচক পরিমাপক স্কেল, কারণ এদেরকে ক্রমানুসারে সাজানো যায়, সংখ্যায় প্রকাশ করা যায়, মানগুলো গণনা করা যায়, সবগুলোই আছে। তার সাথে একটা অতিরিক্ত শর্ত হচ্ছে যে ব্যক্তিসূচক পরিমাপনের ক্ষেত্রে যে এদের শূন্য মান পরম শূন্য নয়, অর্থাৎ কোন ব্যক্তির যদি আইকিউ টেস্ট স্কোর শূন্য হয় তার মানে কি এই যে তার আইকিউ একেবারেই নেই? না, তার আইকিউ আছে, তবে সেটা অত্যন্ত কম। অর্থাৎ আইকিউ টেস্ট শূন্য হলেও তা একেবারে পরম শূন্য প্রকাশ করছে না, এই কারণে এটি হচ্ছে ব্যক্তি সূচক। তারপরে আসছে মানুষের বয়স। মানুষের বয়স একটি অনুপাত সূচক পরিমাপন স্কেল, কারণ এই স্কেলের এই চলকের মানগুলো মানুষের বয়স যদি শূন্য হয় তাহলে সেটি পরম শূন্য নির্দেশ করে, অর্থাৎ তার কোনো অস্তিত্ব নেই, এটা প্রকাশ করে থাকে। একটি মানুষের বয়স যদি শূন্য হয় তার মানে কি যে ওই মানুষটির বা ওই শিশুটির এখনো পৃথিবীতে ভূমিষ্ঠ হয়নি, তার মানে তার অস্তিত্ব নেই, এটি পরম শূন্য। সেই কারণে এটি হচ্ছে একটি অনুপাত সূচক পরিমাপন স্কেল। আজকের ক্লাসটি এ পর্যন্তই। তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে ফেসবুকে কমেন্টের মাধ্যমে করতে পারো। কমেন্ট প্রশ্ন করলে অবশ্যই আমাকে ট্যাগ করে উত্তর দিবে, প্রশ্ন করবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। অথবা আমার এখানে দেওয়া যে ইমেল আইডিটি আছে সেই ইমেল আইডিতে ইমেল করতে পারো, আমি যথারীতি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের ক্লাসটি এ পর্যন্তই, কথা হবে আবার আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।